ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن صلونا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা শ্রী আল্লাহ পাকের যিনি বিশাল আকাশের মালিক যিনি বিস্তৃত জমিনের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে হেদায়েত দিয়েছেন আমাদেরকে বাছাই করেছেন তার কাজ করার জন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে তিনি নির্বাচিত করেছেন সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا مباركا فيه লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পবিত্র জুমার দিন আজানের সাথে সাথে আমরা মসজিদে এসেছি এই তৌফিকটুকু আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক দিয়েছেন আজকে আমরা পৃথিবীর সকল মসজিদগুলোতে একজন সত্তাকে নিয়ে আলোচনা হবে একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা হবে যত মসজিদ পৃথিবীতে আছে সবগুলা মসজিদে একই বিষয়ের উপর আজকে খুতবা হবে আর সেই বিষয় যে সত্তাকে নিয়ে সেই সত্তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটি গ্রাম্য কথা বলে আপনাদেরকে আলোচনাটা শুরু করতে চাই আপনারা একটু জবাব দিবেন আজ থেকে 1400 বছর আগে মক্কায় কুরাইশ বংশে একজন লোক জন্মগ্রহণ করলেন তিনার সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নাই বংশীয়ভাবেও তিনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তিনি না হন আমাদের খালতো ভাই মামতো ভাই তিনি না হন আমাদের দাদা চাচা মামা কিচ্ছু না তিনার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই তারপরেও তিনার জন্য আমাদের কলিজা ভরা ভালোবাসা আছে না নাই আছে বিশ্বাস করবেন আপনারা কোনো একজন লোক নামাজ পড়ে না রোজা রাখে না কোরআন পড়তে জানেন না
তাকেও যদি জিজ্ঞেস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসো, সেও জবাব দিবেন আমি আমার জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি। তাহলে বিষয়টা নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? এক সপ্তাহ আমি আজকে যে মসজিদে কথাগুলি বলছি, আপনাদের মসজিদে যিনি প্রতিনিয়ত খুতবা দেন, জুমা পড়ান, তিনি অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি, একজন যোগ্য আলেম। তিনি আমার চাইতে বয়সে, ইলমে এবং চেহারার সৌন্দর্যতায় অনেক বেশি আছেন, ওজনেও বেশি হবেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আতাল আল্লাহ উমরা, আল্লাহ যেন তিনার হায়াতকে দারাজ করেন, আমরা বলি আমিন। তিনাকে বসিয়ে রেখে আমি কথাগুলি বলবো, বেয়াদবি হবে কিনা জানি না, হুজুরের অনুমতি নিয়ে আমি আলোচনাটা করতে চাই। প্রথম কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কোন আত্মীয় হন? না। এরপরও ভালোবাসা আছে না নাই? আছে। পৃথিবীর 150 কোটি মুসলমান, 150 কোটি মুসলমানকে যদি বলা হয় তোমাদের কলিজা কেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে রেখে দাও, আমরা উম্মত হিসাবে আমাদের কলিজা কেটে বিশ্ব নবীর কদম মোবারকে উৎসর্গ করতে রাজি আছি, এত বেশি ভালোবাসি আমরা নবীকে। কেন ভালোবাসি, কোন কারণে বাসি? কারণ একটাই, ঈমান। কিসের কারণ? ঈমানের কারণে ভালোবাসি। পৃথিবীতে আমরা যত কাজ করি সবই আমরা করি আখেরাতের কল্যাণে। কিসের কল্যাণে বলে? রাসূল সাল্লাল্লাহু ভালোবাসি কিসের কল্যাণে? আজকে কষ্ট লাগে, কষ্ট লাগে, ছেলেদেরকে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করি অমক নায়ককে চিনো? হা চিনি। অমক অভিনেতাকে চিনো? হা চিনি। অমক দার্শনিককে চিনো? হা চিনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের কথা যদি জিজ্ঞেস করা হয়, যারা কলিজা দিয়ে নবীকে ভালোবাসেন তাদের মধ্যে 98% লোক ফার্স্ট ডিভিশনে ফেল করবে, এমন উম্মত আছে না নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানা, এটা কি নফল সুন্নত না ফরজ? ফরজ। কবরের প্রশ্নগুলোর ভিতরে একটা প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার ব্যাপারে আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে তার বংশ পরিচয় সহ, বাপের নাম, দাদার নাম, মায়ের নাম, বাপের নাম, বংশের নাম সহ চিনতে হবে মুহাম্মাদুর আমি প্রশ্ন করে করে আপনাদের কাছ থেকে জবাবগুলি নিতে চাই। প্রথম কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? কুরাইশ। এটি হলো দাদার বংশ। তবে নানারও আরেকটা বংশ আছে, সেটা কি? হাশেমি। বলেন কি নাম? হাশেমি। তবে মজার ব্যাপার হলো হাশেমি বংশ আর কুরাইশ বংশের মূল একটা। মূল কয়টা? একটা। এটাকে কুফু বলা হয়, আমাদের দেশের ভাষায় বলে জাতে জাতে না মিললে আত্মীয়তা হয় না। এটাকে আরেকটু ব্যঙ্গ করে যদি কোনো বিষয়ে বলি তাহলে বলবো সব শিয়ালের একটা। কথাটা বলেন, সব শিয়ালের একটা। যেমন ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যখন কোনো কথা বলে পৃথিবীর সব ইহুদিবাদীরা, ইহুদিরা, নাস্তিকেরা এক বাক্যে সেটাকে সমর্থন করেন, আবার নবীকে গালি দিলে এক বাক্যে পৃথিবীর সকল মুসলমানেরা প্রতিবাদ করেন। সুতরাং আশ্চর্য হয়ে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে ব্যঙ্গ চিত্র করা হলো কোথায়? ফ্রান্সে। সেখান থেকে প্রেসিডেন্ট সেটাকে সমর্থন দিলেন, আমার পার্শ্ববর্তী দেশ ভারত তিনাদের সোশ্যাল মিডিয়াতেও ওনাদেরকে সমর্থন দিলেন, আর পৃথিবীর 150 কোটি মুসলমানের দেশ জেগে উঠেছে, 150 কোটি মুসলমান জেগে উঠেছে, তাদের কলিজা দিয়ে জেগে উঠার কারণে ফ্রান্সের এখন রক্ত আমাশা শুরু হয়ে গেছে। কারণ পৃথিবীর ইহুদিবাদীরা পৃথিবীতে ব্যবসায় বাণিজ্যে যত উন্নয়ন করেছেন তাদের আসল কাস্টমার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি বলেন পৃথিবীর এক নম্বর ধনীকে, এক নম্বর ধনী ব্যক্তিটিকে? বিল গেটস।
সে তার পণ্য বিক্রেতার ভিতরে এক নাম্বার কাস্টমার হিসেবে প্রথম সিরিয়ালে মুসলমানের আছে মুসলমান যদি তার পণ্য না কিনে ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা মুসলমানেরা এক নম্বরে আছি পৃথিবীতে সব দিক থেকে আমরা বলি প্রতিবাদ তো করবেন অনেকে আবার দেখছি ঘরের আসবাবপত্র যেটা ফ্রান্সের এটা ভেঙে ফেলছে এটা প্রতিবাদ হয় না এটা আপনি নিজের পায়ে নিজে কুড়াল দিলেন কারণ যেটা আপনি কিনে ফেলছেন এটা এখন আর ফ্রান্সের না এখন এটা কার এটা আমার বরং আপনার প্রতিবাদ হবে ভবিষ্যতে ফ্রান্সের কোনো পণ্য খরিদ করা হবে না কিন্তু যেটা কিনছেন এটা তো আপনার এটা তো এখন আর ফ্রান্সের নেই মুমিন কখনো বোকা হয় না এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতিছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি পৃথিবীর শ্রেষ্ঠ বংশ এই নামে একটা সূরা আছে না নাই খালি আবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিরমিজির সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব আর আমার দাদার নাম কি আব্দুল মুত্তালিব তাহলে বংশ সহ জানতে হবে কোন মুহাম্মদ পৃথিবীতে অসংখ্য মুহাম্মদ আছেন সব কেউ আমার নবী নন আমার নবী হলেন আব্দুল্লাহর পোলা ইবনে আব্দুল মুত্তালিব যিনি তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ পৃথিবীতে ভণ্ড নবী আছে না নাই আছে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা খালাকা খালকাহু ফাজআলানি মিন খাইরি খালকি পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে সুন্দর সুশীল উত্তম সৃষ্টি করে আমার আল্লাহ আমাকে বানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেয়ে সুন্দর আর কেউ আছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি চলন বলন হাঁটা চলা হাসি কথা বক্তৃতা কাজ কর্ম চরিত্র সব কিছুর মধ্যে সৌন্দর্যের আধার আছে না নেই তাহলে জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম কি দাদার নাম মায়ের নাম বাবার নাম আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটি নিয়ে অনেকে অনেক ধরনের মত প্রকাশ করে থাকেন জন্ম এবং মৃত্যু দুটি একই মাসে সংগঠিত হয়েছে আমরা বিতর্কের জায়গাটা এড়িয়ে চলতে চেষ্টা করব এই কারণে কারণ বিতর্কের জায়গায় সময় দিলে আসল কাজটা করা যায় না আমরা প্রথমে নজর দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটি সত্য না মিথ্যা এত আস্তে বললেন কেন পৃথিবীতে জন্মের খবর দেওয়া হয় সন্তান জন্মের পরে আর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের শত শত বছর আগে থেকে যুগে যুগে অসংখ্য নবীরা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর দিয়ে গেছে এখনো আসেন নাই কিন্তু আসার আগেই খবর আছে না নাই হযরত ঈসা আলাইহিস সালাম বললেন মিম বাদ ইসমুহু আহমদ আমার পরে যিনি আসবেন তিনার নাম কি হবে আহমদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা ইয়াউমুন বিলিত্তু ফীহি ওয়া ইয়াউমা ইউবাসু আও উনজিলা আলাইয়া ফীহি আল্লাহ পাক যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার জন্মের দিনই আল্লাহ আমার উপরে ওহী নাযিল করেছেন সুবহানাল্লাহ এই হাদিসটি সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস আল্লাহ নবী বললেন যেদিন আমি পৃথিবীতে আসছি ওদিনে কি হয়েছে আমার উপরে ওহী নাযিল হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে কি করা হয়েছে পৃথিবীর কাউকে এটা আর করা হয় নাই এখন আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা কয়জন ছিলেন কয়জন কোন কোন বর্ণায় দুইজন কোন কোন বর্ণায় তিনজন আসছে আমাদের আলেমরা বলে ফেলেছেন এটা উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হিসাবে দুইজন এই রাওয়ায়াত বেশি তবে তিনজন আছেন এক নাম্বার সুয়াইবা দুই নাম্বার ওসামা ইবনু জাইদের মা ছিলেন উম্মু আইমান এটি ওসামা ইবনে জায়েদ সাক্ষী দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমার
দুধ ভাই তিন নম্বরে হচ্ছেন হালিমাতুস সাদিয়া প্রসিদ্ধ কে হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগে এমন একটি কাজ করেছেন যে কাজটিকে আমাদের দেশে নিন্দনীয় মনে করে সেটি হলো গরু ছাগল লালন পালন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখালের কাজ করেন নাই শুধু নবী নন পৃথিবীর সমস্ত নবী রাসূলেরা রাখালের কাজ করেছেন বুখারী শরীফের সহিহ হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম পৃথিবীতে আল্লাহ পাক একজন নবী রাসূলকে পাঠান নাই জিনারা রাখালের কাজ করেন নাই এখন আমরা জানব রাখালের কাজ কেন করলেন তার কারণ ছাগল গরু লালন পালন করার কাজটা সহজ না কঠিন ছাগল একটা এদিকে যায় একটা হেদিকে যায় আপনি যদি ছাগলকে খাল পার করতে চান খুঁটি ধরে কি ধরে না আল্লাহ পাক এর জন্য নবীদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এখানে গরু ছাগল কন্ট্রোল করা যেমন কষ্টসাধ্য কাজ প্রচন্ড রৌদ্রের মধ্যে গরমের ভিতরে জলে পুড়ে গরু ছাগলকে যেমন কন্ট্রোল করা কষ্টকর পৃথিবীর মানুষগুলোকে হকের দাওয়াত দেওয়ার পরে তাদেরকে হক বোঝানো তাদের উপরে তাদেরকে হকের উপরে আনা তার চেয়ে আরো বেশি কষ্টকর এইজন্য আজকের পৃথিবীতে হক কথা যে সমস্ত আলেমরা বলেন তারা কি খুব বেশি সুবিধায় আছেন না কথার জবাব দিতে হবে খুব সুবিধায় আছেন না সুবিধায় নাই সুবিধায় নাই কিসের কারণে হকের কারণে আজকে গালিসা বিছাই আপনাকে ডাকবে না যেই মসজিদের খতিব সাহেব হক কথা বলেন তিনাকে গালিসা বিছাই ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে না তাকে প্রতিনিয়ত দুষ্কৃতিকারীদের দুর্নীতিবাজদের সন্ত্রাসীদের মোকাবেলা করে তাকে জুমার খুতবা দিতে হয় ঠিক এরপরও কি হক কথা বন্ধ হয়ে যাবে না চলবে ইলা ইয়াউমিন কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রাখালের দায়িত্ব দিয়েছেন কারণ গরু ছাগল কন্ট্রোল করা যত কঠিন মানুষ কন্ট্রোল করা তার চেয়ে আরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আমার বন্ধুগণ এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের যত লোক ছিলেন এ টু জেড সবাই ছিল নেতা সুবহানাল্লাহ কইতে ইচ্ছে হয় না সবাই ছিলেন নেতা দাদা নেতা সাসাড়া নেতা সাসিরাও কম না ফুফুরাও কম না আমি লম্বা করতে পারবো না সময় খুব দ্রুত যাবে কথা খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা ছিলেন কয়জন বলতে পারবেন 10 জন আব্দুল মুত্তালিবের কয় ছেলে 10 ছেলে ছিলেন নামগুলি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের মধ্যে কেউ ছিল মুমিনদের সর্দার আবার কেউ ছিল কাফেরদের সর্দার তবে নেতা সবাই এজন্য দেখবেন বাংলাদেশে কিছু পরিবার আছে যেই দলই ক্ষমতায় থাকুক ওই পরিবার ক্ষমতায় আছে কারণ এক ভাই আওয়ামী লীগ আরেক ভাই বিএনপি আরেক ভাই জামাত ইসলাম আরেক ভাই হেফাজতে ইসলাম আছে না নাই এমন পরিবার আছে না নাই আবার এমন এমপিও নাকি আছে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকে তাদের এমপি আর রাসূল ইসলামের পরিবারের অবস্থাও তেমনই ছিল রাসূল ইসলামের চাচাদের মধ্যে কেউ কাফেরদের সর্দার আবার কেউ মুমিনদের মুসলমানদের সর্দার সুবহানাল্লাহ এক নম্বরে হারিস দুই নম্বরে জুবাইর তিন নম্বরে হাজাল চার নম্বরে জেরার পাঁচ নম্বরে মুকাইম ছয় নম্বরে আবুল আহাব সাত নম্বরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সর্বকনিষ্ঠ আট নম্বরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কাদের সর্দার শুধু মুসলমান নন শহীদদেরও সর্দার নয় নাম্বার আবু তালিব খুব সুবিধাবাদী মানুষ দশ নাম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ তাহলে তারা কয় ভাই দশ ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুদের নাম এটাও জেনে রাখেন উমাইমা এক নাম্বার খুব দাপটের মহিলা ছিলেন উমাইমা দুই নাম্বার উম্মে হাকিম তিন নম্বরে বাররা চার নম্বরে আতেকা পাঁচ নম্বরে সাফিয়া কয়জন হইল পাঁচজন তাইলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বাপ চাচারা কয় ভাই আর বোন কয়জন মোট কত হলো আব্দুল মুত্তালিবের বংশ কিন্তু কম না কত বড় বংশ এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানতেই হবে কারণ তারা হচ্ছেন আমাদের মা তারা আমাদের কি উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন নবীরা চলে যাবেন বিশ্বনবী বিদায় হয়ে যাবেন বিদায় হওয়ার পরে তার স্ত্রীরা পৃথিবীতে থেকে যাবেন তারা তোমাদের মা তাদের দিকে চোখ তোলার ক্ষমতা তোমাদের নেই চোখ তোলে তাকাতেও পারবা না কারণ তোমাদের তারা কি মা উম্মতের জন্য নবীদের বিবিদের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা তাদেরকে নিয়ে চিন্তা করাটা আল্লাহ হারাম করে দিলেন মা বলে ঘোষণা করে দিলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম এক নম্বরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নম্বরে সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার নাম হাদিসের ব্যাপারে কম না বেশি চার নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচ নম্বরে জয়নব তারপরে ছয় নম্বরে উম্মে সালমা সাত নম্বরে জয়নব বিনতে জাহশ দুইজনের নাম জয়নব ছিল আট নম্বরে জুয়াইরিয়া নয় নম্বরে উম্মে হাবিবা যার আগের নাম ছিল রামালা আগের নাম কি ছিল তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা দশ নম্বরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এগারো নম্বরে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে রাসূলের স্ত্রী কয়জন আরো জোরে বলতে হবে তবে আশ্চর্য হবেন এগারো জনের মধ্যে একজন ছিলেন কুমারী বাকি সবাই বিধবা কেন কারণ একজন কুমারী ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি এগারো জন বিধবা এটাই প্রমাণ করে আল্লাহর নবী যাদেরকে বিয়ে করেছেন তাদেরকে আল্লাহর নবী আশ্রয় প্রশ্রয় নিরাপত্তা দেওয়ার জন্য বিয়ে করেছেন আমার নবী নারী লোভী ছিলেন না আমার নবীকে নিয়ে আজকে ফ্রান্সে যে ব্যঙ্গচিত্র করা হলো এটা নিয়ে অনেক প্রতিবাদ আপনারা শুনেছেন প্রতিবাদ আরো শুনবেন তবে প্রতিবাদ করাটা আমাদের জন্য ফরজ প্রতিবাদ করাটা আমাদের জন্য ফরজ প্রতিবাদ করতে হবে যে যেখানে আছেন যেভাবে আসেন প্রতিবাদ করবেন কারণ বিশ্ব নবীর চরিত্রে নিয়ে যারা আজে বাজে কথা বলে পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নেই এই কথা মোল্লার না আল্লাহর এই কথা মোল্লার না আল্লাহর কারণ আমার নবী তো এমন এক নবী যেই নবী জীবনে কাউকে কোনোদিন আঘাত হাদিস নোট করেন তিরমিজি সামায়েলে তিরমিজির হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি খাদিমান লাহু কাত্তুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো খাদেমকে নিজের হাত দিয়ে প্রহার করেন নাই ওয়ালা দরাবা ইমরাতান কোন নারীদের গায়ে তিনি হাত তোলেন নাই ওয়ালা দরাবা বিয়াদি শাই কোন ব্যক্তির গায়ে হাত তোলে না ইল্লা আইয়ু জাহিদু ফি সাবিলিল্লাহ জিহাদের ময়দান ছাড়া আল্লাহর নবী কোনদিন কারো গায়ে হাত দেন নাই সুবহানাল্লাহ আর আমাদের দেশের লোকেরা রিকশাওয়ালাকে ধরে ধরে থাপড়ায় এরকম আছে না এরকম বেয়াদব তো আমাদের এই ফেনী টেনীতে নাই সেই নবীকে যারা গালি দেয় আল্লাহ কর্তৃক সার্টিফিকেট আল্লাহ পাক বলেন তাদের চরিত্রে দশটি দুশ্চরিত্রের অধিকারী তারা কয়টা আবার সূরাতুল কলামে আল্লাহ স্পষ্ট করলেন যারা আমার নবীকে নিয়ে বাজে কথা বলে বুঝতে হবে তাদের চরিত্রের মধ্যে নয়টি কুচরিত্র তাদের মধ্যে আছে কয়টা আমি ব্যাখ্যা দেব না একটা একটা বলে দিব আল্লাহ রাসূলকে যারা গালি দেয় তাদের ব্যাপারে যেই যেই কুচরিত্র তাদের তার মধ্যে এক নম্বরে হলো তারা পাগল তারা কি বিআইকুমুল মাফতুন আল্লাহ পাক বলেন আমার নবীকে যারা গালি দেয় বুঝবা মাথা কি হয়ে গেছে আমাদের বাংলাদেশে কার্তিক অগ্রহায়ণ মাস আসলে রাস্তায় রাস্তায় পাগলা কুত্তা পাওয়া যায় কথা বলে না পাগলা কুত্তা কি করে
কারে কামরায় পথি জারে পায় জোরে বলেন জারে পায় এখন এলাকায় মাইকিং করা হয় আমাদের ওমক এলাকায় লস্করের হাট এলাকায় একটা কুত্তা পাগল হয়ে গেছে যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে তোমাদের হাতে যা যা আছে তা নিয়ে আসো এই পাগলা কুত্তার বেঁচে থাকার অধিকার নাই আর আমার আল্লাহ 1500 বছর আগে বলেছেন আমার নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে তারাও পাগল হয়ে গেছে যেখানে পাও সেখানে হত্যা করে দাও কারণ পাগলা কুত্তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই মোল্লার কথা না আল্লাহর কথা এটা পাগল হয়ে গিয়েছে এটা কি হয়ে গিয়েছে দুই নাম্বার আল্লাহ পাক বললেন যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে তারা মিথ্যা কসমকারী জঘন্য মিথ্যাবাদী মিথ্যাবাদীদের মধ্যে দুই রকমের হয় কয় রকম দুই রকম সে শুধু মিথ্যাবাদী নয় সে হচ্ছে জঘন্য মিথ্যাবাদী জঘন্য মিথ্যাবাদী কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কোনো কালিমা নাই কোনো দাগ নাই সুবহানাল্লাহ নবী কি জীবনে কাউকে গালি দিয়েছেন না পৃথিবীতে যত নেতা বলেন একজন নেতা খুঁজে পাওয়া যাবে না যিনি গীবত করেন না একজন নেতা খুঁজে পাওয়া যাবে না যিনি সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না শুধুমাত্র একজন বিশ্বনবী আছেন যিনি কোনোদিন সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না নিজের দলের নেতাও যদি অন্যায় করেন তাকেও কোনোদিন আশ্রয় দেন নাই তিনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ ঘটনাটা মনে রাখবেন একজন ইহুদি দুইজন ইহুদি রাস্তার পাশে দাঁড়ায় কোরআনের একটি আয়াত নিয়ে সমালোচনা করলেন আকরিদুল্লাহ কারদান হাসানা তারা একজন আরেকজনকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব তার আল্লাহ গরিব তার রব গরিব তার উম্মতেরও গরিব কারণ তাদের আল্লাহ মানুষের কাছে কর্জে হাসানা চাইছে কোরআন এরকম একটা আয়াত আছে আকরিদুল্লাহ কারদান আসালা এখন সমালোচনা করতেছে দুই ইহুদি কয় ইহুদি কোথায় দাঁড়ায়া রাস্তার মোড়ে দাঁড়ায়া মুসলমান গরিব মুসলমানের রব গরিব মুসলমানের নবীও গরিব কারণ তাদের রব মানুষের কাছে কর্জে হাসানা চাইছে এই কথাটা শুনলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা ঠান্ডা না গরম আসতে বললে হবে না তিনি শোনা মাত্র মাথায় রক্ত উঠে গেলেন ঝাঁপিয়ে পড়লেন দুই ইহুদির উপরে একজন তো আর দুইজনকে সমানে মারা যায় না একজনকে ধরছে আরেকজন দৌড় দিছে হযরত আবু বকর সিদ্দিক তাকে জনমের মতো পিটাইলেন ততক্ষণ তিনি আর জিদ ঠান্ডা হয় নাই যতক্ষণ একেবারে সহায় দিছে মাইরা যখন চলে গেছে এখন তার বন্ধু এসে তাকে কাঁধে করে নিয়ে বিচারের জন্য গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেন কালিমা পড়ে নাই ঈমান আনে নাই কিন্তু এইটা বিশ্বাস আছে ইকিন আছে যে ন্যায় বিচার পাওয়া যায় কার কাছে ইহুদি দুইজন যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার আবু বকর সিদ্দিক সে আমার বন্ধুকে মেরে রক্তাক্ত করেছে আপনার কাছে আসছি বিচার চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসি দিয়ে বলেন তোমরা কি আমার আবু বকরকে চিনো কারণ আল্লাহ রাসূলের চিন্তা হলো যদি ওমরের কথা বলতো বিশ্বাস করে নিতাম যদি হামজার কথা বলতো বিশ্বাস করে নিতাম কিন্তু নামটা বলছে কার আবু বকরের নাম বলছো তোমরা কি আমার আবু বকরকে চিনো তারা বলেন হ্যাঁ চিনি সেই কাজটা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে পাঠালেন যাও আমার আবু বকরকে নিয়ে আসো বিচার হবে হযরত আবু বকর সিদ্দিক আসলেন এসে দেখেন জেডারে পিডাইছে হেডাও আছে আর জেডারে পিডাইতে পারে নাই ওইডাও যখন দেখছে জেডারে পিডাইতে পারে নাই ওইডাও এখানে উপস্থিত এখন তিনি জামার আস্তিন এভাবে করে উপরের দিকে উঠাইতেছে যখন উঠাইতেছে যে ইহুদি মাইর খায় না সে দিছে দৌড় কারণ তার চিন্তা হলো আমাকে আবার এই ঘটনা দেখার পরে আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন আবু বকর একবার একজনকে পিঠাইছো আবার এখন আরেকজনকে পিঠাবার জন্য প্রস্তুতি নিচ্ছ এত রেগে গেলা কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে পিঠাইছি কিন্তু তারে পারি নাই একটা মিনিট সময় দেন কয় মিনিট কথা বলে না কয় মিনিট একটা মিনিট সময় দেন আরে যেটা বাকি রয়েছে ওইটা দিয়া তারপরে বিচার আসার সব হবে
আল্লাহর নবী বললেন আবু বকর থেমে যাও বিচার হবে তারা তো দুইজন একজন সাক্ষী আছে কিন্তু তুমি যেটা বলছো যে তারা কোরআনের আয়াত নিয়ে নবীকে নিয়ে সমালোচনা করেছে তোমার কি কোনো সাক্ষী আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আমার কোনো সাক্ষী নাই আমার সাক্ষী হলো আকাশ আর জমিনের মালিক যিনি কারণ আমরা তো সাক্ষী হাজির করতে পারবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর তুমি আল্লাহকে সাক্ষী মানছো অথচ পৃথিবীর কোনো বিচার আল্লাহর সাক্ষী দেয়া হয় না হয় নাকি না কথা তো আস্তে বলেন কেন না আল্লাহর সাক্ষী দিয়ে যদি পৃথিবীতে বিচার হতো আল্লাহর কসম পৃথিবীর ইতিহাসে কোন আলেমকে কাঠগড়ায় দাঁড়ানো যেত না যেত না যেত না নবীর আমলে একই অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর আল্লাহ সাক্ষী দিয়া বিচার হয় না তাদের সাক্ষী আছে তোমার সাক্ষী নাই রায়টা কিন্তু তোমাদের বিরুদ্ধে যাবে আমার যুবক ভাইয়ের আমি আর তুমি যদি হইতাম বলতাম হুজুর আপনার জন্য মারামারি করি আর আপনি আমার বিরুদ্ধে রায় দিবেন এটা বলেন নাই হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিচার করেন আপনি রায় দেন আপনি যেই রায় দিবেন মাথা পেতে মেনে নেব কিন্তু আমার নবীর সমালোচনা আমি মাথাতে মেনে নেব না হযরত আবু বকর বলেন আল্লাহর জাতের কসম আমার আল্লাহর ইজ্জতের কসম আপনি যেই বিচার করবেন সেটাই মেনে নিব কিন্তু আজ যেটা ঘটেছে ভবিষ্যতেও যদি আমার নবীকে নিয়ে কোনো কথা বলে আমি আবু বকর ঠান্ডা থাকতে পারবো না পারবো না পারবো না এটার নাম ঈমান এটার নাম কি ইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু আওয়ামী লীগের নবী না কথা তো আস্তে বললেন কেন না তিনি কি শুধু জামাতে ইসলামের নবী না তিনি কি শুধু বিএনপির নবী না তিনি কি শুধু বাংলাদেশের নবী না সুতরাং বাংলাদেশের নয় শুধু সারা পৃথিবীর 150 কোটি মুসলমানের জন্য ফরজ হয়ে গিয়েছে নবীর বিরুদ্ধে যারা কথা বলে এক সুরে তাদেরকে প্রতিবাদ করতে আজকে টুপিওলা দাড়িওলারা মিছিল করে তো আপনারা যারা বড় বড় দল কইরা বসে আছেন আপনারাও তো নবীর আশক কই আপনাদের তো একটা প্রতিবাদ মিছিল আজ পর্যন্ত চোখে পড়লো না কি আশেক আপনারা কি আশেক প্রত্যেকটা মোমেনকে প্রতিবাদ করতে হবে কারণ নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে তারা হলো চরম মিথ্যাবাদী এটা কখনো সত্য হতে পারে না তিন নম্বরে আল্লাহ পাক বলেন যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে তাদের ইজ্জত সম্মান বলতে কিচ্ছু নাই মুরব্বীদের কথা একবার কান কাটলে কোন দিক দিয়ে যায় মেল বুঝেন তো আপনারা কথা বলেন মেল বুঝেন না বিচার যে বসে আপনারা কি বলেন সালিশ তো বুঝেন একবার কান কাটলে গায়ের রাস্তার দূরে দিয়ে হাঁটে লজ্জায় আর 10 বার কাট যদি কান কাটা যায় তাহলে সে কি করে সালিশের মাঝখান দিয়েই চলে আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন হাবিব পৃথিবীবাসীকে জানিয়ে দেন মাহিন যারা আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলে দুনিয়াতে তাদের কোনো ইজ্জত সম্মান কিচ্ছু নেই চার নাম্বার তারা হলো পেছনে নিন্দাকারী তারা কি পাঁচ নাম্বার তারা চুগলখোর চুগলখোর আমাদের সমাজে নাই ফেনীতে নাই এই লস্করের হাট এলাকায় নাই চুগলখোর বুঝেন তো এখানে পান্তা খাইয়া চাড়া খাইয়া একরকম বলে গেছে এখান থেকে যাইয়াই আবার আরেকজনের সাথে আরেক রকম এখন মাত্র রাতের খাবারটা অমুকের বাড়িতে খাইছে খাইয়া যাইয়াই ওনার প্লেটের খাবার খাইয়া ওনার বিরুদ্ধে আবার আরেকজনের কাছে কয় এরকমের লোক নাই তো এদেরকে কি বলে এদেরকে কি বলে আজকের পৃথিবীতে নাস্তিক ইহুদি মুর্তা যারা বেঁচে আছেন মোহাম্মদ ইসলামের উসিলায় মোহাম্মদ ইসলামের উম্মতের উসিলায় তারা বেঁচে আছেন আর তারা যখন মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে কথা বলে এতেই প্রমাণ হয় তারা চুগলখোর কারণ কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা বলেন বলেন কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা সিন্লা না আরে বেটা মসজিদে মোল্লা আছে বলে মসজিদে সিন্নি আছে সুতরাং পৃথিবীতে যে রিজিক আসে রহমত আসে বৃষ্টি আসে রৌদ্র আসে যা আসে সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উসিলায় আসে আমরা
তারা না থাকলে ইহুদিরা বাঁচতে পারবে পৃথিবীতে না পৃথিবীতে যদি আল্লাহ বলার লোক না থাকে নবীর উম্মত না থাকে পৃথিবী টিকবে না আল্লাহ ধ্বংস করে দিবে তাহলে ইহুদি নাসারারা বেঁচে আছে কারুশিলায় এটি আল্লাহ পাক বলছেন তারা হলো চগলখোর আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা চগলখোর তারা কখনো জান্নাতে যাবে না 6 নাম্বার আল্লাহ পাক বলেন তারা হলো ভালো কাজে বাধা প্রদানকারী তারা কখনো মানুষকে ভালো কাজ করতে দেয় না 7 নাম্বার তারা পাপিষ্ট তারা কি পাপিষ্ট 8 নম্বরে আল্লাহ পাক বলেন তারা হচ্ছে রূঢ় কর্কশ স্বভাবের লোক তাদের মধ্যে কোনো মাধুর্যতা নাই আমি ব্যাখ্যা দিতে পারতাম সময় পাবো না যেহেতু আমাকে আরো অনেক কথা সামনে বলতে হবে এরপর 9 নাম্বার জানিম জানিমের বাংলা হলো তাফসিরে আসছে লাইসা ইয়ারিফু মান আবাহু বা আবুহু যার বাপের কোনো পরিচয় মোল্লার কথা না আল্লাহর কথা মোল্লার কথা না আল্লাহর কথা সুতরাং পৃথিবীতে যারা যারো সন্তান হিসেবে বেঁচে আছে তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চরিত্র নিয়ে বাঁচে কথা বলে লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালাদুন জিনা যারা যারো সন্তান তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না আর এই যারজরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চরিত্র নিয়ে আজে বাজে কথা বলে এরকমের লোক আছে তো আমাদের সমাজে আল্লাহ যেন হেদায়েত দেন আমরা বলি আমিন আমিন আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কোনো সাধারণ মানুষ না তিনি কি সাধারণ মানুষ না আসেন তার ব্যাপারে জানি হাদিস আন সাইয়িদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাইয়িদ ইবনে হিশাম তিনি বলেন আমরা আম্মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম যে আখবিরনি ইয়া উম্মাল মুমিনিন হে আমাদের মা মুমিনের মা আপনি বলেন আন খুলুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল পৃথিবীতে কোন মানুষের চরিত্র কেমন সবচেয়ে ভালো জানে কে আরো জোরে কত বিয়ে করছেন কারা কারা একটু হাত তোলেন হাত না আপনি বিয়ে করেন নাই করছে বিয়ে যারা করছি আমরা কথাটা বুঝেন হাদিসটা বুঝার জন্য কথাটা বলছি বিয়ে যারা আমরা করছি আমি সর্দার আমি মাতাব্বর আমি মসজিদের সভাপতি মাদ্রাসার কেশিয়ার আমি বক্তা আমি তক্তা যাই বলেন বিবির কাছে দেড় পয়সারও দাম নাই কথা ঠিক না বেঠে কারণ বিবি জানে আমি কি মানুষ বিবি জানে আমি কয় মিনিটে কয়বার রাগ করি বিবি জানে আমি মানুষকে কিভাবে ধমকাই জানে কি না বিবি জানে আমার চরিত্রটা কেমন চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা বিজ্ঞান দিয়া ফিলোসফি দিয়া ল দিয়া লজিক দিয়া ভর্তি হয়ে আছে আমার বন্ধুগণ সাহাবাই কেরাম বলেন আখবিরনি আমাদেরকে বলেন ইয়া উম্মাল মুমিনিন হে মুমিনদের মা আন খুলুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল ফাকালাত এই কলাতের ফাইল হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়েশা বললেন আতাকরাউল কোরআন দেখেন জবাব দেয় নাই উল্টা প্রশ্ন করলেন আতাকরাউল কোরআন আমাকে জিজ্ঞেস করছো কেন কোরআন পড়ো নাই সাহাবাই কেরাম বললেন ফাকুলতু নাআম আমি বললাম হ্যাঁ আমরা তো কোরআন পড়েছি ফাকালাত কানা খুলুকুহুল কোরআন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন কোরআনে যা পড়েছো হুবহু কোরআনটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবার আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা বলো কোরআনটাই যদি নবীর চরিত্র হয়ে থাকে আলে মোলামারা বলেন কোরআনটাই যদি নবীর চরিত্র হয়ে থাকে তাহলে কোরআন কি কখনো মিথ্যা কথা বলে নাকি না কথা বলেন বলে নাকি না মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে তারা কখনো মিথ্যা বলে না সুবহানাল্লাহ রাস্তে কর মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে তারা কখনো মিথ্যা বলতে পারে না অমান হাকামা বিহি আদালা
যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারা ইনসাফ করে তারা কখনো অন্যায় বিচার করতে পারে না আর যারা কোরআন দিয়ে ডাকে তারা ডাকে কার দিকে তাহলে কোরআনটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোরআনে কি ভুল আছে না কোরআনে কি কোনো কালিমা আছে না কোরআনে কি কোনো অসঙ্গতি আছে না কোরআন হলো কাগজ থিওরি থিওরিকে বাস্তব রূপ দিলে প্র্যাকটিক্যালে আনলে যা হবে তাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসা চিনেন বাতাসা বাতাসা তো চিনেন বানান করেন বয়কার বা তয়কারতা দন্তা সহায়কার বাতাসা এটা কাগজে লিখলাম লিখে যদি বাচ্চাদের হাতে দেন বাচ্চারা যদি এটা নিয়ে মুখে দিয়ে চিবায় মিষ্টি লাগবে তো কিন্তু বাতাসা হইতে হলে গুড় লাগবে কি লাগবে গুড় লাগবে আটা ময়দা লাগবে এরপরে পানি লাগবে গোলাইতে হবে এরপরে এটাকে আগুন দিয়ে গরম করতে হবে তারপরে ছোট ছোট করে এক জায়গায় রাখতে হবে এটা শুকাবে তারপরে বাতাস হবে এখন খাইলে মিষ্টি লাগবে কি লাগবে না মুহাম্মদ সাল্লাল্লাহু কোরআনটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিক্যাল জিন্দেগি আর বাস্তব রূপে রূপান্তরিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কেমন ছিলেন খাদেমের সাথে দিনার ব্যবহার কেমন ছিল মানুষের সাথে তার আচরণ কেমন ছিল সব পঙ্খানুপঙ্খ ভাবে কোরআন হাদিসে আছে না নাই তিনি কি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন না তিনি আর কোন স্ত্রী কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনোদিন কারো কাছে করেছেন না কোন খাদেম কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পেরেছেন না একটা হাদিস বলি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি কয় বছর ফামা কল আলী উফ কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন করে উফ বলেন নাই ওয়ালা কল আলী শাইইন ফাআলতুহু লিমা ফাআলতাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমাকে বলেন এটা করছো কেন এটা করো নাই কেন কাজের মেয়েকে বাথরুমের ভিতরে তালা মাইরা নির্যাতন কইরা দুই বালতি তিন বালতি কাপড় ধৌত করার এমন সমাজকর্মী আমাদের সমাজে আছে না নাই আমাদের সমাজে আছে না নাই যেই লোক মানব অধিকার কর্মী বলে পরিচয় দিয়া টক শো করেন পত্রিকায় আর্টিকেল লেখেন আবার পত্রিকায় কয়দিন পরে আসে উমক মানব অধিকার কর্মী তার গৃহকর্মীকে নির্যাতনের দায়ে পুলিশের কাছে আটক কথায় তো আসতে বলেন কেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন 10 বছর কয় বছর সোজা কথা নয় 10 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর খেদমত করলাম একটা দিন আল্লাহর নবী আমাকে ধমকি দেন নাই অথবা বলেন নাই এটা করছো কেন এটা করো নাই করো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ছোট মানুষ আল্লাহর নবী আমাকে হুকুম করে দিলেন যাও বাজার থেকে এই জিনিসটা নিয়ে আসো আমি রাস্তা গিয়ে দেখলাম আমার সমপার্টিরা খেলাধুলা করতেছে ছোট মানুষ বুঝি নাই খেলায় শামিল হয়ে গেলাম খবর নাই মাগরিবের আজান হয়ে গেল চিন্তায় অস্থির হয়ে গেলাম নবী তো কাজ দিলেন কাজটা করি না এখন গেলে পরে আল্লাহর নবী আমাকে কিছু বলবে নাকি ফেরত গেলাম নবীজির দরজায় ভয়ে ভয়ে আল্লাহর নবী পর্দার আড়াল থেকে চাঁদমাকা মুখটা বের করে হাসি দিয়ে বললেন আনাস যেটা আজকে করেছ এটা ঠিক করো নাই তবে অসুবিধা নাই আসো ভুল তো মানুষেরই হযরতে আনাস বলেন ওই দিনের কথাটা আমি কোনোদিন ভুলবো না আমি তো ভাবছিলাম নবী আমাকে ধমকি দিবেন অথচ নবী আমাকে সালাম দিয়ে হাসি উপহার দিয়ে দিলেন কোন নবীর উম্মত হইছেন টের পান নাই আপনার নেতার সাথে আমার নবীর কোনো তুলনা হয় না আপনার পীরের সাথে আমার নবীর কোনো তুলনা হয় না আমার নবী এটা একজনই আল্লাহ বানাইছে কয়জন একজন স্পেশাল তৈরি যেটা আগে হাদিসে বললাম
পৃথিবীর সৃষ্টির তুলনায় যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কত সুন্দর ছিলেন তিনি এই ব্যাপারে একটা হাদিস আমি বলবো ফাতুল বাড়ি বুখারী সরা যেটি এখানে একটি হাদিসের ষষ্ঠ খণ্ডে ইমাম বুখারী বলেন সামিতুল বারহু ইয়াকুল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাস ওয়াজহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিলেন চাঁদের চাইতে আরো বেশি সুন্দর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমি যখন কবিতা লিখতে যাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইচ্ছা করে আমি কবিতা লিখি না তার কারণ হলো আমার কাছে মওজুদকৃত যত কালি আছে আমার কাছে যত কাগজ আছে সব শেষ হয়ে যাবে আল্লাহ নিজে যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করে আমি শেখ সাদি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করে শেষ করতে পারবো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করেছেন কে আল্লাহ অরফানা লাকা যিকরা বলেন অরফানা লাকা যিকরা যিকরা আরেক জায়গা আল্লাহ পাক বলেন আদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা আল্লাহ সেই সুন্দর মানুষটাই তো আমাদের নেতা সেই সুন্দর মানুষটাই তো আমার রাহবান সেই সুন্দর মানুষটাই তো আমার জন্য সুপারিশ করবেন করবেন কিনা করবেন কিনা সকল তাফসীরবিদ এক বাক্যে একই কথা লিখেছেন আল্লাহ পাক বলেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাকামে মাহমুদ মানে হলো দুনিয়া আখেরাতের যত কল্যাণ আছে সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দান করেছে কোন কল্যাণ বাদ দেন নাই রাষ্ট্রপ্রধান বানিয়েছেন সেনা প্রধান বানিয়েছেন শ্রেষ্ঠ নবী করেছেন আমার নবীকে যদি কেউ বড় নবী মানে আমার নবীকে যদি কেউ উত্তম নবী মানে মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে শেষ নবী না মানবে কি নবী জোরে বলতে হবে কি নবী আনা খাতামুন নবী আমি হলাম নবীদের খাতাম খাতামের বাংলা হলো শিলমোহর একটা চিঠি আপনি কোথাও প্রেরণ করবেন পাঠাবেন শীল যতক্ষণ মারা না হবে মুখ যখন বন্ধ না হবে ইচ্ছা করলে আরো লিখতে পারবেন পারবেন কি পারবেন না কিন্তু মুখ বন্ধ করে শীল মারার মানে কি এটা আর খোলা খাতামুন নবী আমার নবী হচ্ছেন শেষ নবী এরপরে আর কোন নবী আসবে না যদি কেউ দাবি করে সে মিথ্যাবাদী সে ভণ্ড 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 প্রতারক আমি আশ্চর্য হই পৃথিবীর মুসলিম উম্মাহ শেষ নবী নিয়ে আন্দোলন করতে হবে কেন শেষ নবী নিয়ে আন্দোলন করার কোনো দরকার আমি মনে করি না এই কারণে কারণ আমার নবীকে যারা শেষ নবী মানে না আমরা তাদেরকে মুসলমান মনেই করি না মুসলমান মনে করার কোনো কারণ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বয়ান করো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য চেহারা দেখার পরে যারা নিজের আঙ্গুল কেটেছিল তারা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন কলিজা কাটলেও তারা টের পেত না আপনারা মনে কিছু নেবেন না কষ্টের জ্বালায় বলি সেই নবীকে গালি দেওয়া হয় অথচ কিছু নামদারি শায়েক এসি রুমে বসে বসে তানারা তিনারা ফতোয়া দেন প্রতিবাদ নাকি করা যাবে না প্রতিবাদ নাকি করা যাবে না একটা কথা বলি এই ব্যাপারে জুমার খুতবায় আমি কথাটা বলবো না একটা কথা বলি এখানে যারা আছেন আওয়ামী লীগ যারা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যদি কেউ আপনার সামনে গালি দেয় আপনি যদি প্রকৃত আওয়ামী লীগ হয়ে থাকেন আপনি প্রতিবাদ করবেন কি করবেন না এটা আপনার নৈতিক দায়িত্ব যদি আপনি প্রতিবাদ না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা সহ্য করেন বুঝতে হবে আপনি হচ্ছেন নকল আওয়ামী লীগ আপনি কি আওয়ামী লীগ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি কেউ গালি দেয় আপনার সামনে আর আপনি যদি হন তাদের দলের কর্মী আপনি যদি প্রতিবাদ না করেন বুঝতে হবে আপনি নকল বিএনপি আর 150 কোটি মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিনাকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে ব্যঙ্গ করে কথা বলে আমার আপনার ফরজ হয়ে যায় প্রতিবাদ করা যারা প্রতিবাদ করবে না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হতে পারে না তারা নকল তারা কারণা করে দালাল হয়ে গেল তুমি কিসের মুমিন তুমি কিসের মুমিন ওই হাদিস কি তোমার চোখের সামনে আসে না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে তোমার মা বাবা এমন কি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হবে চিন্তা করেন তো সুতরাং আজকের এই লস্করের হাটের মসজিদ থেকে আমাদের ঘোষণা একটাই পৃথিবীর মুসলমানদের বক্তব্য একটাই হবে আর সেটি হলো আমার বাবাকে যদি গালি দাও বরদাস্ত করা হবে আমার মাকে নিয়ে যদি কথা বলো বরদাস্ত করতে পারবো আমার নেতাকে নিয়ে কথা বললে বরদাস্ত করা হবে আমার নবীকে নিয়ে কথা বললে বরদাস্ত করা হবে না কারণ এখানে কোনো কনসিডার না আজকে কে গরম সুন্নি কে ঠান্ডা সুন্নি কে জিলাপি খায় কে সিনি খায় কে দাঁড়ায় আয়া নবী সালাম আলাইকা বলে কে বসে বলে এই সময় এখন আর এখন কয় দল হওয়া দরকার আপনি দেখেন তুরস্কের প্রেসিডেন্টের নাম কি এরদোগান তিনি কি দুনিয়াতে একা বেঁচে আছেন অথচ 57টি মুসলিম দেশ আছে না নাই কয়টা কয়টা আমরা মনে করি 57টি মুসলিম দেশের প্রধানরা যদি এক বাক্যে ফ্রান্সের বিরুদ্ধে কথা বলতে পারতেন এতদিন ফ্রান্স তার মানচিত্র হারাইয়া ইয়া নাফসি করা শুরু করে দিত এমনিতেই কিন্তু কাইত এমনিতেই মিডল ইস্টের এরা পণ্য তাদের সাথে যে ব্যবসায়িক বাণিজ্যিক চুক্তি ছিল একের পর এক ক্যান্সেল করা শুরু করে দিয়েছেন এখন কলিজায় সিফারিশ আমরা মুসলমান উগ্ররা কথাটা খেয়াল করেন ঘটনার সূত্রপাত কি একটা স্কুলে প্রতিনিয়ত মুহাম্মদ সাল্লামের ছবি অঙ্কন করে তার চরিত্র নিয়ে বাজে কথা প্রচার করা হচ্ছে নেগেটিভ সাইড চিন্তা করেন একজন ছাত্র প্রতিবাদ করলেন টিচারকে বললেন সাবধান আপনি যাকে নিয়ে কথা বলছেন আপনার এই কথার সাথে ওনার চরিত্রের কোনো মিল নাই বারবার বলার পরেও স্কুল কর্তৃপক্ষ কান দিলেন না টিচারও দিলেন না 40 মাইল দূর থেকে এসে একজন টকবগে যুবক মুহাম্মদ সাল্লামের মহব্বতে সিদ্ধান্ত নিয়েছেন এটা পাগলা কুত্তা এই কুত্তার বেঁচে থাকার অধিকার নাই সেখানে গেলেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কথাটা খেয়াল করেন বিদায় করার পরে এখন তিনাদের ফ্রান্সের খুব লাগছে যে এটা তো মত প্রকাশের বিশাল একটা কি করা হলো বাধা দেওয়া হলো মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হলো সুতরাং ফ্রান্সের যেই টিচার উনি ওনার এটা ওনার এটা ওনার একটা অধিকার উনি ওনার মত প্রকাশ করছে কিন্তু ওনাকে হত্যা করা ঠিক হয় নাই তা আমরা বলেছি যেই টিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চরিত্র নিয়ে বাজে কথা বলেছেন তিনার যদি অধিকার হয় এটা প্রচার করা তাহলে আমাদের অধিকার হলো তাকে হত্যা করে দেয় কারণ অধিকার শুধু তোমার আছে অধিকার আমার নাই কিছু আমাদের দেশে কিছু পুরুষ আছে বিবিরে ফিডায় আবার কয় যাবি কই বলে কি না কথা বলে না বলে কি না আপনি বলেন এটা কিন্তু কই নাই অর্থাৎ আপনি কাছে দেখে দেখাইলাম কথা কি ঠিক বললাম বিবিরে কয় যাবি কই এটা কেন বলে জানেন কারণ দুই তিনটা বাচ্চা আছে কি আছে এখন পুরুষটা ভালোই জানে যতই নির্যাতন করি আর পিডায় বাচ্চা ফালাইয়া যাওয়ার কোনো রাস্তা এই জন্য কথায় কথা কয় যাবি কই সুতরাং অধিকার তো সবারই অধিকার তোমাদের যেমন অধিকার রাসূল সাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ করা এটা তোমরা বলছো আমাদেরও অধিকার তোমাদেরকে হত্যা করে দেয় এখন আমাদের অধিকারের বেলা আমরা জঙ্গি হয়ে যাই আর তাদের অধিকারের বেলায় তারা দুধে দোয়া তুলসী পাতা হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন তার চরিত্র কেমন ছিল কোরআন তার সাক্ষী হয়ে আছে আর সাক্ষী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত আমার নবীকে মারা হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একা একা কয়টা তীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে না দিয়া নিজের গায়ে সহ্য করলেন কয়টা কয়টা 70 থেকে 71টা তীর মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে মারা হচ্ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা হু একা নিজের পিঠ আর বুক পেতে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু গা মোবারক থেকে ওই তীরগুলা ফিরাবার জন্য একাই 70টা তীরের আঘাত তিনি সহ্য করেছেন সুবহানাল্লাহ আপনি আমি কয়টা করছি আপনি আমি কয়টা করেছি আমরা তো নবীর উম্মত যেই নবীকে ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা না হাশরের ময়দান আমাদেরকে শাফায়াত করবেন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাদেরকে সুপারিশ করবেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়া উতাবান লিমা জিতু বিহি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইসলামকে নিজের চরিত্র হিসাবে মেনে নিতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কখনো মুমিন দাবি করতে পারবা না আজকে আদর্শ আদর্শ নিয়ে কথা হয় আদর্শ তো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবে আমার আদর্শ পৃথিবীতে কোন দার্শনিক কোন বৈজ্ঞানিক কোন সাহিত্যিকের জীবনী নিয়ে এত বেশি আলোচনা হয় না এত বেশি আলোচনা হয় না যত বেশি আলোচনা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কারণ এই আলোচনাটা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে আল্লাহ আজকে আমাদের ভাইয়েরা আছেন কেউ কেউ আছেন সিরাতুন নবী নিয়ে কেউ আছেন মিলাদুন নবী নিয়ে আমি বিতর্কের জায়গায় যেতে চাই না আমি শুধু একটা কথাই বলবো মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া একটা কদম দেওয়ারও সুযোগ নাই কারণ রাস্তার ডান পাশে হাঁটা এটা হলো সিরাতুন নবী ডান পা দিয়া মসজিদে ঢুকা এটা সিরাতুন নবী বাম পা দিয়া পায়খানাতে ঢুকা এটা সিরাতুন নবী ঘরে গিয়ে বিবিকে সালাম দাও এটা সিরাতুন নবী রাজপথে বসে রাজধানীকে চালানো রাজপথকে চালানো এটা সিরাতুন নবী কোন তালে আছেন কোন তালে আছেন কোন জায়গায় বসে তাসবিহ পড়েন রাসূল ইসলামের জীবনের প্রত্যেকটা কর্ম হলো সিরাতুন নবী রাসূল দুনিয়াতে আসছেন এটা হলো মিলাদুন নবী কোনটাকে বাদ দিবেন আপনি কোনটাকে বাদ দিবেন সেজন্য নিজেরা নিজেরা ঝগড়া করার কোনো দরকার নাই শেষ কথা বলছি আমি আর আধা মিনিটে শেষ করব লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক বলেন আমি তো আপনাকে উসওয়াতুন হাসানা করে পাঠাইছি তবে কাদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যারা আখেরাতে কল্যাণ চায় আখেরাতে সফলতা সফল হতে চায় তাদের জন্য আপনাকে আমি আপনার চরিত্রকে তাদের চরিত্র করে আমি পাঠিয়েছি সুবহানাল্লাহ শেষ কথা বলি আপনারা বলেন তো আমার নবী যৌবনে কোনো সংগঠন করে নাই যুবক ভাইরা বলতে হবে কোনো সংগঠন করে নাই নাম কি রাসূলের চাচারাও তার সাথে জড়িত ছিলেন হাদিস অনেক বলতে পারতাম যেহেতু জুমার দিন কথা এতটুকুন বললাম যৌবন বয়সে সংগঠন করলেন সংগঠনের নাম আপনারা বলবেন হেলফুল ফুজুর এরপরে বয়স যখন 40 উপরে গেল তখন আর সংগঠন করেন নাই সেই সংগঠনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং এই স্লোগানের সাথে আমাদের স্লোগানের মিল থাকার দরকার আছে না নাই রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়েন নাই নামাজের ইমামতি করেন নাই শুধু মুক্তাদি ছিলেন না ইমাম ছিলেন রাসূল সাল্লাল্লাহু কি কর্মী ছিলেন না নেতা ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু কি সাধারণ নাগরিক ছিলেন না প্রেসিডেন্ট ছিলেন রাসূল যা করেছেন তাই আমাদের করণীয় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন শেষ কথা শেষ স্লোগান আওয়ামী লীগ নয় বিএনপি নয় জামাত নয় হেফাজত নয় টুপিওয়ালা নয় টুপি ছাড়া নয় দাড়িওয়ালা নয় দাড়ি ছাড়া নয় আমরা যারা মুসলমান আমাদের স্লোগান একটাই বিশ্ব নবীর অপমান এখনো চুপ করে আছে বিশ্ব নবীর অপমান এটা কি শুধু জামাত ইসলামের স্লোগান না এটা কি শুধু বিএনপির স্লোগান না এটা কি শুধু ফেনীবাসীর স্লোগান না পৃথিবীর মুসলমানের একটাই স্লোগান বিশ্ব নবীর অপমান আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আমিন জুমার আলোচনা এক ঘন্টা হয়ে গেছে ইনশাআল্লাহ